টাইটেল কাচ্চি ভাই কাচ্চি ভাই কাচ্চি পাইছি বাইরে পাইলাম না এই যে ভাই কত ভাই কতগুলো দি ভাই ভাইয়ের ভাই বোন কই কাচ্চি বোনের দরকার আছে হ্যাঁ একটা কাচ্চি বোন পিলা দে চল আমরা দুজন মিলে কাচ্চি বোন খুলি নানি ইন্দেইরু ভালো লাগছে A few moments later. আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্মিমির মেহ মুস্তাকিব দ্য ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা আছি কাচ্চি ভাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি হলো মুহিন হোসেন আজকে আমাদের ভিডিওটা কাচ্চি ভাইতে চলে আসছি রাতের বেলা খাবার খেতে আসলে অনেক ক্ষুধা লাগতেছিল আমরা তো ক্ষুধার্ত মানুষ সো খাইতে চলে আসছি কাচ্চি ভাই কাচ্চি অর্ডার দিছি আর সাথে দিছি বোরহানি তো দেখি কাচ্চিটা আসুক কাচ্চি ভাইয়ের একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা কাচ্চি ভাইকে কাচ্চি মানে পছন্দ করেন তারা বুঝতে পারবেন আসলে আমাদের রিভিউ দেখে মানে খাইতে যারা চান তারা চলে আসতে পারেন আমাদের খাওয়া দেখে সো দেরি না করে লেটস গেট টু দ্য ভিডিও এটা তো আমার ডায়লগ ছিল আমার ডায়লগ আমি চুরি করছি সমস্যা না ওয়েলকাম ছোট করে মিরপুরের কাচ্চি ভাইয়ের ইন্টেরিয়রটা দেখে নেওয়া যাক খাবার চলে আসছে ওকে সুন্দর এই যে তোমারটা আসছে ইজ দ্য ফুড উই গট হিয়ার খাবার চলে আসছে আর খাবারগুলো তো দেখলেন কত সুন্দরভাবে আসছে তো আমরা এখন খাবার খাবো কিন্তু একটা জিনিস মিসিং কাচ্চি খাইতেছিল লেবু ছাড়া সম্ভব লেবু আনতে পাঠাইছি মামারে কইছে লেবু নাই মামা লেবু আনতেছে লেবু আসার পর আমি খাবারটা শুরু করবো কারণ লেবু ছাড়া আসলে আমার কাচ্চি খাওয়া হবে না হজম হবে না এটার জন্যই ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ধরে সো আর দেরি না করে বলো লেটস গেট ইন দ্য ভিডিও এটা পুরোটাই আমি খাবো সমস্যা নাই আগে লেবুটা দিয়ে দিলাম ঠিক আছে লেবু ছাড়া আসলে আমি কাচ্চি খাই মজা পাই না লেবুটার মধ্যে একটা বিষয় আছে ওকে এই যে গ্রান লাগতেছে নাকি এখন হইলো মেন গ্রানটা নাকি লাগতেছে ভালো লাগতেছে এই জিনিসটাই তো ভালো লাগে ওকে সো এইগুলো আমাদের কাচ্চির মাংস দেখো যে মাংসটা খুব সফট এই যে একদম হাতে হাতে গইলা যায় সো কত সফট ওকে মশলাদার কাচ্চি ভাইয়ের কাচ্চি কাচ্চি খাইতেছি আর পেট বড় সো মাইন্ড ব্লোয়িং জিনিস আমার ছোট ভাই আসলে আমার ভিডিও করতেছে কষ্ট লাগছে ও খাইতে চাইছে এই জামাটা আমি কখন ভাইয়া খাবো মেন কথা কাচ্চি ভাইয়ের কাচ্চি আসলে ভালো মাংসগুলো খুব টেন্ডার নরম আর মশলাদার দেখা মাংসগুলো স্পাইসিসগুলো অনেক সুন্দরভাবে দেওয়া যদি সুলতান রাইসের সাথে কম্পেয়ার করতে হয় আর কাচ্চি ভাই দুইটা একসাথে যদি কম্পেয়ার করি সুলতান রাইসের একটু বেটার কাচ্চি ভাই থেকে একটু বেটার আমি মনে করি কারণ ওদের মানে কোয়ালিটিটা আরটু ভালো খাবারের টেস্টটা অনেক ভালো মশলাটা অনেক মজা দেয় সো এটা আমি আসলে জেনারেলি বলছি সুলতান রাইসটা একটু ভালো কাচ্চি ভাইটা এর পরে বাট ওভারঅল কাচ্চি ভাই অনেক ভালো ধন্যবাদ ভাই ওকে আমি বেশি একটা খাই না খাই আছি একটু
বেশি একটা খাস না তুই তো বেশি বেশি খাস বেটা কি বলছ তুই মানুষ দের মিছে কথা বলছ কেন ব্রো খাবা বাস খাবা বাস আচ্ছা আমি ট্রাই করে দেখি এই যে ওদের মশলা আর কি নিচে যে একটা মশলা থাকে ওটা এখানে দেওয়া হয়েছে অনেক বেশি খাইতেছি মিশাইতেছি আমি একটা লেবু নিয়ে মোহিনের মতো ও সরি মোহিন ভাইয়া আলু দিয়ে ট্রাই করতেছি ফার্স্টে ভাই কাচ্ছে তো কাচ্ছে আসলে একটু গরম থাকলে বেশি বেটার লাগতো আমরা ঠান্ডা বানালেছি কথা বললো কথা বলতো একটু ট্রাই করি এটা দিয়ে মিটটা দিয়ে কিন্তু আমি ভাবো হালকা একটু লবণ বেশি মনে হয় লবণ কাটা একটু লবণ বেশি অর্ডার দিছে লেবু দাও লেবু দিলে আর কিরকম কাটা মশলা তো অনেক বেশি বুঝো না এই জন্য বাট ওভারঅল অনেক ভালো মন যেটা বললো সুলতান টাইমটা একটু বেটার আসলে সুলতান টাইমটা একটু বেটার না ভালোই বেটার এটাও আর কি ভালোই খারাপ বলবো না বাট আমার ওপিনিয়ন সুলতান টাইমটাই বেটার এটা খারাপ না এটা ভালো তো আমরা এখন খাই আমিও আসলে খাওয়া অফ করে ভিডিও করতেছিলাম সো আমি একটু খাই বেশ ঘন ভালো ভালো ছিল ঠান্ডা একটু ঠান্ডা তো লাগবেই বাট ডেন্সিটিটা ভালো না ওভারঅল খাবারটা জোস ছিল খোদা লাগছিল এটা কেন খাচ্ছ মানে মানে ঠিক কেন দরকার ঠিক এটা খাইতেছি কারণ কি এটা হজম শক্তি বাড়ায় অথবা সামথিং লাইক দ্যাট আমরা